हरे कृष्ण राधे राधे केमन आछो सबाई आशा करछि खूब भालो आछो। आमी एखन मोटामुटी आछि, शरीरटा भालो ना, ठंडा लेगेछे, जर सर्दी काशी एकटु रयेछे। तो आज के अनेक दिन धरेई ब्लगगुलो माने फोने शूट करा छिलो, एडिट करे दिए उठते पारछिलाम ना, खूब व्यस्तता जाच्छे। तो आज के सात दिनेर ब्लग तोमरा 14 मिनिटे देखबे, तो अलमोस्ट पार डे 2 मिनिटेर ब्लग शूट मोटामुटी करेछि। तो एकादशी थेके स्टार्ट होयेछिलो, रमा एकादशी छिलो सेदिनके, আর যেটা কার্তিক মাসের প্রথম একাদশী ছিল, আর তারপরে এটা চলেছে ভাতৃদ্বিতীয়া অবধি, মানে ভাইফোঁটার দিন অবধি। তো এই সাত দিনের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। এই যে ভোগ দর্শন করছো, এটা হচ্ছে একাদশীর ভোগ দর্শন ছিল। তো তারপরে বিকেলবেলা গোপসোনাদের যেরকম দুপুরের ভোগ দর্শন করলে, তারপর বিকেলবেলা একাদশীর দিনকে যেরকম আমরা টিফিন দিয়ে থাকি, সন্ধেবেলা ফল দিয়েছিলাম, একাদশীর দিন যেহেতু গোপসোনারাও ফল খায়, আমিও ফল খাই, দুপুরবেলা সাবুর ওই যেটা করি আর কি, সাবুদানা খিচুড়ি মতো ওটা করেছিলাম। তারপর একটুখানি দামোদর অষ্টকম পাঠ করে রোজ দিন যেরকম আর কি দীপদান করি, সেরকমই, শুধু কার্তিক মাসে স্পেশাল দামোদর অষ্টকম থাকে, আর না হলে তো আমাদের দীপদান প্রত্যেক দিনই থাকে। আর তারপরে তুলসী মহারানীকে দীপদান করলাম, আর আকাশ প্রদীপ যেরকম দেখাতে হয়, এই দুটো নতুন মানে এক্সট্রা থাকে, আকাশ প্রদীপ দেখানোটা আর দামোদর অষ্টকম, না হলে তো কার্তিক মাস ছাড়া আমরা সারা বছরই একই রকমভাবেই চলে। তো তারপর তুলসী মহারানীকে বৃন্দাদেবীকেও দীপদান করলাম, আর আকাশ প্রদীপ আগের বছর ছাদে গিয়েই দেখাতাম, কিন্তু এবছর এত হাওয়া দিচ্ছে, ছাদে ওঠার সাথে সাথেই হাওয়ার চোটেই আর কি প্রদীপ নিভে যায়, তো যার জন্য মা বললো জালনার কাছে দাঁড়িয়ে হাতটা বাইরে বার করে কর, তো ওই জন্য এখন ওই রকমভাবেই করছি। দুদিন ছাদে গিয়েছিলাম, বাট এত হাওয়া দিচ্ছিলো ওই জন্য নিভে যাচ্ছিলো বলে আর যাইনি। তো তারপর সেদিনকার কিচ্ছু ভিডিও শ্যুট করা হয়নি, পরের দিনকের ভিডিওটা দেখছো। আর সরি আগেই বলে রাখি, আমার গলা প্রচণ্ড ভাঙা, গলা ব্যথা, ঠান্ডা লেগে রয়েছে যেহেতু, তো ওই জন্য হয়তো ভয়েস ওভারটা একটু আটকে আটকে যাবে, তার জন্য সরি আগেই বলে দিলাম। তো যাই হোক, এর মধ্যে মায়াপুরে গিয়েছিলাম আমরা, মায়াপুরে আমাদের যে বিয়ের যে কার্ডটা সেটা দিতে গেছিলাম, যেটার ব্লগ তোমরা অলরেডি হয়তো দেখেছো আমাদের ব্লগ চ্যানেলে। সেখান থেকে গোপুসোনা, মাম্মাম, ছোটো গোপুসোনা সবার জন্য সোয়েটার কিনে এনেছিলাম, তো সেগুলোই একটু চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে মাম্মামের সোয়েটার, কারণ যেহেতু আগের বছর শীতকালে তো মাম্মাম আমার কাছে ছিল না, মাম্মাম তো এবছর প্রথম এসছে, তো যার জন্য মামামের জন্য তিনটে সোয়েটার কিনেছিলাম। এই প্রথম যেটা দেখলে গোলাপি আর সবুজে, এটা ছিল বড় গোপুসোনার, আর তারপরে এই যে লাল সাদাটা, এটা হচ্ছে মামামের একটা সোয়েটার। তারপরে দেখো আর একটা রয়েছে, এই হালকা কচি কলাপাতা রং আর তার সাথে মেরুন কালারের, ওটাও মামামের জন্য। মামামের জন্য তিনটে এনেছি, বড় গোপুসোনার একটা, ছোটো গোপুসোনার একটা, কারণ ছোটো গোপুসোনার বড় গোপুসোনা যেহেতু আগের বছর শীতকালেও ছিল, তো ওই কারণে ওদের সেই সময় অনেক সোয়েটার কেনা হয়েছে, অলরেডি 10-15টার বেশি ওদের সোয়েটার আছে, কিন্তু যেহেতু মামামের একটাও সোয়েটার নেই এখন অবধি, তো ওই কারণে ওর জন্যই তিনটে কিনেছিলাম। আর তারপরে এই স্কাই ব্লু যেটা রয়েছে এটাও, তবে টুপিগুলো সবগুলোর সাথে সেট ছিল না, বেছে বেছে খুঁজে নিতে হয়েছিল, এটা মায়াপুর ইস্কনের ভেতরেই এক প্রভুজির দোকান থেকে কেনা, হয়তো তোমরা ব্লগে দেখেছো, আমি ওনার দোকান থেকেই কিনি, এর আগে রাধাষ্টমীর সময় ওনার দোকান থেকেই কিনেছিলাম, খুব ভালো থাকে কালেকশানগুলো, আর দামগুলো যথেষ্ট রিজনেবল থাকে, অনেক কম আমাদের বারাসাতের তুলনায়। আর এই যে নীল সাদা জামাটা, এটা ছোটো গোপুসোনার, বাট এটার সাথে ম্যাচ করে কোনো টুপি পাইনি, যার জন্য একটা অন্য সবুজ কালারের টুপি নিতে হয়েছিল। তো এই এই জিনিসগুলো কিনলাম, তারপর ওদেরকে স্নান করিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি, রাধা গোবিন্দকেও স্নান করিয়ে, দেখো ড্রেস চেঞ্জ হয়েছে বুঝতেই পারছো, নতুন জামা পরেছে, তবে সেগুলো না আমার কিছু ভিডিও শ্যুট করা হয়নি এখন, সত্যি কথা বলতে এত ব্যস্ততা যায়, একটার পর একটা কাজ থাকে, তো যার জন্য সেই ট্রাইপড সেট করে ফোন লাগিয়ে সমস্ত কিছু আগে যেরকমভাবে করতাম, আমি সেই সময় সুযোগটা এখন আর একদম পাই না বিশ্বাস করো। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি বিয়ের পরে মোটামুটি নতুন বছরে 2025 জানুয়ারি মাস থেকে আগে যেরকম আবার আমি গোপুসোনাদের ভিডিও দিতাম সপ্তাহে 3-4টে করে, এবং একদম সারাদিনের রুটিনগুলো দেখাতাম, সেগুলো অবশ্যই আমি করব। এখন দেখে বুঝতেই পারছো, এমনি সারাদিনের একটা ব্যস্ততার কাজ তো থাকে, নিজের কাজ থাকে, পড়ানো থাকে, তার সাথে বিয়ের কাজ এক্সট্রা, তো এগুলো সব কিছু মিলিয়ে না প্রচণ্ড হ্যাপাজার্ড হয়ে যায়, যার জন্য অনেক দিন অবধি ব্লগ শ্যুট করা থাকে ফোনে, আমি আর সেগুলো মানে যে দেব সেই সময়টা করে উঠতে পারি না। তো যাই হোক, তারপরে বাবার নারায়ণ পুজো হয়ে গেল, তারপর আমি গোপুসোনাদেরকেও দুপুরের ভোগটা দিয়ে দিয়েছি। আজকে ভোগে ছিল অন্ন, ছিল বড়ি দিয়ে লাউ ঘণ্ট, ছিল তারপর বোধহয় লাউ শাক বা কিছু একটা শাক ছিল, মুগ ডাল ছিল, 3-4 রকম 5 রকমের ভাজা ছিল। তো এখন যেহেতু অনেক দিন আগে আর কি, তো মনেও নেই, আর সেদিনকে অ্যাকচুয়ালি দ্বাদশী ছিল, এইবার বেসিক্যালি দ্বাদশী আর ধনতেরাস এগুলো তো একই দিনে অলমোস্ট পড়ে, তো সেই জন্য দিনটা খুব শুভ দিন ছিল, ভালো দিন ছিল। দ্বাদশীতে তো এমনি গোপুসোনার ভালো মন্দ রান্না হয় আগের দিন, যেহেতু একাদশী থাকে সেই জন্য। তো আর এমনি তো ধনতেরাস ছিল, যেহেতু আমাদের তো মানে যে দ্বাদশীটা পরে ত্রয়োদশীর সাথে অ্যাকচুয়ালি একসাথে করেই পড়ে। তারপর সন্ধেবেলা গোপুসোনাদেরকে সন্ধ্যের টিফিন দিলাম, একটু বিস্কুট দিয়েছিলাম, আপেল দিয়েছিলাম, আর তারপর যেরকম আর কি ঘিয়ের প্রদীপ দান করা মাটির প্রদীপে, এমনি সারা বছর তো আমরা পিতলের প্রদীপেই দেই, কিন্তু এই কার্তিক মাসটা ঘিয়ের প্রদীপটা মাটির প্রদীপে দিলেই ভালো হয়, তো ওই জন্য মাটির প্রদীপে দিলাম। তারপর বৃন্দাদেবীকে, তারপর আকাশ প্রদীপ সমস্তটা ঘুরিয়ে নিলাম।
তারপরে মা বসে গেছে এখানে আমার বিয়ের কার্ডে আর আশীর্বাদের কার্ডে ওই সিঁদুর হলুদ লাগাবে সেই জন্য। আর এখানে আমার দিদির ছেলে আর কি, ও অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে মায়ের, ও মাকে সাথে সাথে হেল্প করছে। আর যেহেতু আজকে ধনতেরাস ছিল, ধনতেরাসের একটা কি ভালো সময় আছে, সেই সময় মেজদি একটা ঝাড়ু কিনে নিয়ে এসেছিলো আর মিষ্টি নিয়ে এসেছিলো, আর আমার যে বিয়ের যে গলার নেকলেসটা ওটা বানাতে দেওয়া ছিল দোকানে, তো সেটা নিয়ে এসেছিলো। তো আমি আবার একটু মামমামকে দিলাম, যে কেমন হয়েছে মাম্মাম দেখলো, পছন্দ হয়েছে মাম্মামের। তো মেজদি বাড়ি ঢুকে গেছে পরে আমরা জমদ্বীপ দান করতে চলে এসেছি। ধনতেরাসের দিন সন্ধেবেলা যেহেতু জমদ্বীপ দিতে হয় বাড়ির দক্ষিণ দুয়ারে, তো তারপর মা আবার ওই সন্ধেবেলা ঘরে একটু ধোয়া দেয়, তারপরে কর্পূর দেয়, আরও অনেক কিছু দেয় ঠায় আমার মা আর মেজদি, এগুলো আবার খুব মানে। আমি কৃষ্ণভক্তি ছাড়া এর বেশি খুব একটা বেশি কিছু করি না, কিন্তু মা মেজদি এরা আবার এইসব জিনিস মানে। যেরকম এই যে দেখো, এই যে হলুদ করি আরও কী সব দেয় ঠায় যেন ধনতেরাসের দিন সন্ধেবেলা মা লক্ষ্মীকে, এগুলো নাকি দিতে হয়, তো মা মেজদি এগুলো খুব মানে বলে তারা করে। কিন্তু এটা আমার মনের বিশ্বাস যে গোপাল সেবা কৃষ্ণভক্তি এটাই সব কিছু, এটা করলে সব কিছু কমপ্লিট হয়ে যায় এবং ভগবদ্গীতাতে স্বয়ং ভগবান তাই বলেছে। তো আমি এগুলো খুব বেশি কিছু করি না, বাট হ্যাঁ দিদিরা যেহেতু করে, আর সবই ভালো জিনিস, এগুলো কোনোটাই খারাপ নয়, এগুলো এক একটা নিয়ম নিশ্চয়ই সবই আমাদের ভালোর জন্যই করতে বলা হয়। তো যাই হোক, তারপর গোপুসোনাদেরকে রাত্রিবেলা ঘুম পাড়িয়ে দিলাম, আর এটা হচ্ছে তার পরের দিন বোধ হয়। এদিনকে ছিল 14 শাক খাওয়ার নিয়ম আর হচ্ছে 14 প্রদীপ দেওয়ার নিয়ম, যেটা হচ্ছে ভূত চতুর্দশী বলা হয় বা নরক চতুর্দশী বলা হয়। তো এই দিনকে আর কি গোপুসোনাকে 14 প্রদীপ, তারপর 14 শাক, এগুলো যেরকম আমরা খাই সেরকম গোপুসোনাকেও দুপুরবেলা দিয়েছিলাম। তারপর বিকেলবেলা ওই কর্পূর দিয়ে আর কি, কর্পূরে না একটা পজিটিভ ভাইবস থাকে, যার জন্য কর্পূরটা সন্ধেবেলা দিলে পরে পুরো বাড়িতে খুব ভালো একটা পজিটিভ ব্যাপার আসে, এবং আমি নিজেও দেখেছি এটা সত্যি তাই। ধুনো দিলে পরে, তারপরে কর্পূর দিলে, এগুলোতে ঘর থেকে খুব ভালো একটা পজিটিভ ভাইবস থাকে, কোনো নেগেটিভ কিছু থাকলে পরেও সেটা কেটে যায়। তারপরে গোপুসোনাদেরকে সন্ধেবেলা টিফিনটা দেওয়া হয়ে গেছে পরে 14 প্রদীপ রেডি করতে বসে গেছি। সুন্দর করে শিউলি ফুল, আমাদের বাড়িতে গাছে অজস্র শিউলি ফুল ফোটে, তো এত শিউলি ফুল হয় ঠাকুরকে দেওয়ার পরেও অনেক থেকে যায়। তো তারপর থালার মধ্যে শিউলি ফুল দিয়ে সাজিয়ে 14 প্রদীপ প্রথমটা তো গোপুসোনাকে দিতেই হবে। তো আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ, গোপুসোনা আমার ছেলে, বাট ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনে এক নারক নামক এক রাক্ষসের হাত থেকে 16,108 জন মহিলাকে বাঁচিয়েছিলেন বা মাতাজিদের বাঁচিয়েছিলেন, এবং তারাই ভগবানের মহিষী হন পরে। তো সেটার স্টোরি আশা করি তোমরা সবাই পড়েছো বা জানো। তো সেই দিন উপলক্ষে এদিনকে আর কি ভূত চতুর্দশী বা নারক চতুর্দশীও পালন করা হয়। তারপর বাড়িতে প্রদীপ দিলাম, দেওয়ার পরে একটু আমাদের এখানেই বারাসাতে নবপল্লীতে, আমাদের পাড়ারই পুজো আর কি, তো নবপল্লীতে যে পুজোটা হয়েছিল এবছর প্রেম মন্দির করেছিল, এত ভালো লেগেছে না। তো প্রথম মানে অ্যাকচুয়ালি এই প্রথম পুজোটা আমি খুব এক্সাইটেড ছিলাম যে দেখতে যাব বলে, কারণ বৃন্দাবনে প্রেম মন্দির তো দেখতে যাওয়া হচ্ছে না, তো ফাইনালি দেখলাম, খুব সুন্দর হয়েছে। আর এখানে থিম করেছিল কৃষ্ণকালী থিমের ওপরে, যেখানে দেখো গোবিন্দর যে কৃষ্ণ রূপে আর কালী রূপে একই সাথে ছিল, এবং তার সাথে হচ্ছে অষ্টসখী রাধা মা সবাই একসাথে ছিল, তো খুব সুন্দর করেছিল। তো ওটা দেখে বাড়ি চলে আসলাম, তারপর আর কিছু শ্যুট করা হয়নি। তো পরের দিন ছিল অমাবস্যা কালী পুজোর দিন, এবার সেদিনকে আগের দিন যেহেতু ওইগুলো কিনে নিয়ে এসেছিলো ওই গলার নেকলেসটা, ওটা আজকে বাবা মানে রাধারানীকে দিয়ে নিবেদন করে দেয় যেভাবে আর কি, সব কিছু যেহেতু প্রসাদ করে আমাদের বাড়িতে, তো ওই জন্য ওটা রাধারানীকে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম। আর তার সাথে বিয়ের কার্ডটা আর এঙ্গেজমেন্টের আশীর্বাদের কার্ডটা, ও দুটো আজকে গোবিন্দকে মানে, এর আগে তো আমরা নিবেদন করেছি কিন্তু কখনো নিমন্ত্রণ করার মতো করে করিনি। এর আগের দিন মায়াপুরে গিয়ে রাধা গোবিন্দকে নিমন্ত্রণ করে এসেছি, যেটার ব্লগ হয়তো তোমরা দেখেছো, না দেখলে দেখে নিতে পারো আমাদের ব্লগ চ্যানেল থেকে। তো তারপর বাড়ির রাধা গোবিন্দকে, আমার অন্যান্য সব ঠাকুরদেরকে সবাইকে বাবা নিমন্ত্রণ করে দিল আশীর্বাদের কার্ডটা আর বিয়ের কার্ডটা দিয়ে। আর তার সাথে আমার যে নেকলেসটা ছিল সেটা রাধামাকে আর ছোটো মাম্মামকে দুজনকে নিবেদন করে রেখে দিল। আমি তারপর ওই যেরকম আমরা প্রসাদ যেরকম ভোগ নিবেদন করি, ওই সেমভাবেই আর কি আমি যে কোনো জিনিসই ওইভাবেই নিবেদন করে থাকি, আর ওই তুলসী পাতা ফুল দিয়ে যেভাবে নিবেদন করে ওটাই করলো। তারপর দুপুরবেলা রান্না হয়ে গেছে পরে আমি ভোগ নিয়ে চলে এসেছি। আজকে কী কী করেছিলাম ভুলে গেছি, বোধহয় ধোকার ডালনা ছিল, উচ্ছে আলু ভাজা ছিল, রাজমা বা মিক্সড ডাল এরকম, না রাজমা না, এটা বোধহয় ছিল কিছু একটা ডাল ছিল, আমার এক্স্যাক্ট মনে নেই, কালারটা একটু ব্ল্যাকিশ ছিল দেখে মনে হলো, আর পাঁপড় ভাজা ছিল, অনেক কিছু ছিল। তারপর তুলসী মহারানীকে আরতি করে নিলাম। তারপর বিকেলবেলা মানে সন্ধেবেলা টিফিন দিয়ে দিয়েছিলাম গোপুসোনাকে, বোধহয় এটাকে কি বলে একটা মিষ্টি বলে, ভুলে গেছি নামটা আমি মিষ্টিটার, দেখতে ভাত ভাত হয়, আর তার সাথে হচ্ছে বেদানা ছিল। আর দেখেছো রাধা গোবিন্দকে গোপুসোনাদেরকে বকফুল দিয়েছি, অ্যাকচুয়ালি কার্তিক মাসে বকফুল দিতে হয়, বকফুল খুব প্রিয় ফুল এই মাসের জন্য, গোবিন্দর খুব পছন্দেরও, এবং কার্তিক মাসে বকফুল দেওয়ার অনেক মাহাত্ম আছে, পদ্মফুল দেওয়ার অনেক মাহাত্ম আছে। তো বকফুল আমার মেজদির শ্বশুরবাড়িতে গাছে হয়, তো ও গেছিলো, তো আসার সময় প্যাকেট ভর্তি করে নিয়ে এসছে, তো যার জন্য গোপুসোনাদেরকে পরপর 3-4 দিন বকফুলের বড়া ভেজে দিয়েছি, বকফুল চরণে দিয়ে দিয়েছি, অনেক কিছু দিয়েছিলাম।
তো যাই হোক, তারপর সন্ধেবেলা তো বাড়িতে এমনি আজকে মোমবাতি প্রদীপ অনেক কিছুই দেওয়া যায়। আগের দিনটা তো 14 প্রদীপ দিতে হয়, বাট পরের দিন যত ইচ্ছা তুমি ধরাতে পারো মোমবাতি, কোনো ব্যাপার না। তো সেই জন্য অনেকগুলো করে পাঁচিলে, তারপর ছাদে, সব জায়গায় লাইটিংয়ের সাথে সাথে দিয়ে দিয়েছিলাম মোমবাতিগুলো। দিয়ে তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, কারণ সেদিনকে বিশ্বদেব বাড়িতে কালী পুজো ছিল, মানে আমার হবু শ্বশুর বাড়িতে। প্রত্যেক বছরই থাকে ওদের, যেহেতু কালী মন্দির রয়েছে, এই যে মন্দিরটা দেখছো এটা ওদের বাড়ির মন্দির, তো সেখানে কালী পুজো ছিল, তো সেইখানে পুজোতেই গিয়েছিলাম। তো পরদিন সকালবেলা আবার ভিডিও শ্যুট করেছিলাম, আর কালী পুজোর ব্লগ অন্য ওই আমাদের যে ব্লগ চ্যানেল আছে সেখানে দেবো, এখনও দেওয়া হয়নি, আমি এডিট করারই সময় পাচ্ছি না। তো পরের দিনকে এমনি নর্মাল কালী পুজোর যে মানে দ্বিতীয় দিন থাকে সেই দিনই দেখো গোপুসোনাদেরকে সাজুগুজু করিয়ে বকফুল দিয়ে দিয়েছিলাম অনেকগুলো, আর তার সাথে সেদিনকে বোধহয় একটু ব্যস্ততা ছিল কোনো কারণে, বাড়িতে একটু অসুবিধা ছিল যার জন্য বেশি কিছু ভোগ রান্না করতে পারিনি। একটা তরকারি করেছিলাম বোধহয় ওলকচুর তরকারি, আর তার সাথে ঘি দিয়েছিলাম আর বকফুল ভাজা। তারপরের দিন ছিল হচ্ছে গোবর্ধন পুজো, এবার এই দিনকে গোমাতাকে খাওয়াতে হয়, পুজো করতে হয়, তো যার জন্য আমাদের পাড়াতেই যেখান থেকে আমার মেজদি দুধ আনে একজনের বাড়িতে অনেক গোমাতা রয়েছে, তো তাদের বাড়িতে আমি গিয়েছিলাম, গিয়ে একটু খাইয়ে এসেছিলাম। তখন ওই হালকা পাতলা টুকটাক ভিডিও শ্যুট করেছিলাম, সেটাই একটু অ্যাড করে দিলাম। আর তারপরে বাড়ি এসে গোপুসোনাদেরকে স্নান করিয়ে সুন্দর করে সাজুগুজু করালাম, আর দুপুরবেলা আবার ভোগ দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে বোধহয় তার পরের দিনের মানে গোবর্ধন পুজোর দিন যেদিন ছিল, তো সেদিনকে অন্নকূট মহোৎসবও হয়, তবে আমি যেহেতু ভক্তিতে নতুন এই 1.5 বছর এসেছি, তো আমি এখনও অবধি সব কিছু করে উঠতে পারি না, ওই যতটুকু সম্ভব হয় একার পক্ষে, আর আমি আর মা দুজনে মিলে ভাগে যোগে করি, তো সেভাবেই করেছিলাম, এখনও বড় করে উঠতে পারিনি। তো তারপরের দিন যেদিন এই যে তোমরা ভিডিওটা দেখছো এটা হচ্ছে তার পরের দিন ভাইফোঁটার দিনকে, ভাইফোঁটার দিন যেহেতু আমি যজ্ঞদাদা আর বলরাম দাদাকে দাদা বলি, আমি রাখি পরাই, ভাইফোঁটা দিই, আগের বছরও তোমরা ব্লগে দেখেছো, তো যার জন্য আজকে দিনটা যেহেতু তাদের জন্য একটু স্পেশাল, তো আজকে জায়গাটা একটু বদলেছে, গোপুসোনাদেরকে একটু কোনার দিকে বসিয়েছিলাম যেখানে যজ্ঞদাদারা বসে, আর যেখানটাতে যজ্ঞদাদা মানে গোপুসোনারা বসে সেখানে যজ্ঞদাদাকে বসিয়েছিলাম। আর তারপর দেখো আমার দুই দিদির ছেলেমেয়েরও এটা প্রথম ভাইফোঁটা ছিল, ওরা একে অপরকে ভাইফোঁটা দিল। তারপরে টপু মানে বর্দির মেয়ে, ও গোপুসোনাদেরকে, যজ্ঞদাদাদেরকে সবাইকে ভাইফোঁটা দিল, ও যেহেতু দাদা বলে সেই কারণে। তারপরে আমি একটু শাক বাজিয়ে নিলাম, আর এবার আমি বসেছি ভাইফোঁটা দিতে। আমাদের বাড়ির নিয়ম অ্যাকচুয়ালি প্রতিপদেই হতো, আগে বাংলাদেশে বরিশালে যারা থাকে তাদের নিয়ম ছিল প্রতিপদে ভাইফোঁটা দেওয়া, বাট অ্যাকচুয়ালি ভাতৃদ্বিতীয়া তো দ্বিতীয়াতেই হয়, প্রতিপদে হয় না, আর আমি যেহেতু এটা আমার কোনো বংশের রক্তের কোনো ভাইকে দিই না, তো দ্যাটস ওয়াই আমি প্রতিপদে দিই না, আমি আগের বছর থেকে দেওয়া স্টার্ট করেছি, তো যার জন্য আমি দ্বিতীয়াতেই দিই, আগের বছরও দ্বিতীয়াতেই দিয়েছিলাম। হ্যাঁ, তো যাই হোক, তো এবার প্রথমে যজ্ঞদাদাকে তারপর বলরাম দাদাকে দুজনকে ভাইফোঁটা দিয়ে নিলাম। আর আমাদের না মন্ত্রটা আলাদা, প্রতিপদের মন্ত্রটা একটা অন্যরকম মন্ত্র হতো, আর যেটা অ্যাকচুয়ালি দ্বিতীয়ায় দেয় সেটার মন্ত্রটা আলাদা, তো যার জন্য দ্বিতীয়ার মন্ত্রটা আমার মুখস্থ ছিল না, ওই জন্য আমি পঞ্জিকা দেখে দেখে বলছিলাম। তারপর ভাইফোঁটা দিয়ে নিলাম, আর যেরকম ভাইফোঁটাতে যা যা নিয়ম থাকে বোধহয় আমাদের যেগুলো দিয়ে দেয় আর কি, বোধহয় চন্দন দিয়ে, কাজল দিয়ে, তারপর দইয়ের ফোঁটা, আর তার সাথে বোধহয় ধানদুব্য দিতে হয়, ছোট হলে তারা আমাদেরকে দেয় আর বড় হলে আমরা তাদের দিই। তো বেসিক্যালি আমার যেহেতু যজ্ঞদাদা বলরাম দাদা আমার থেকে বড়, তো সেই জন্য আমি কী করছিলাম, তাদের চরণে ছুঁয়ে নিয়ে এসে আমার মাথার উপরেই রেখে দিচ্ছিলাম, মানে অ্যাজ ইফ তারাই আমাকে দিয়ে দিয়েছে, তো ওইভাবে। আর তারপরে হচ্ছে একটু ফুল, তুলসী পাতা, যেগুলো যজ্ঞদাদার খুব পছন্দের জিনিস তুলসী পাতা, তো সেগুলো একটু বেশি বেশি করে দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম, দই, মিষ্টি, লাড্ডু, এমনি সন্দেশ অনেক কিছু ছিল, তো একটু আরতি করে নিলাম, আরতি করে তাপ দিয়ে দিলাম, আর তার সাথে মিষ্টি খাইয়ে দিলাম। এবার অনেকেই বলবে যে ঠাকুরকে তাপ দেওয়ার কী দরকার, বাট না, আমি রোজ দিনই দেই, আমি বাড়িতে আমার মানে দিদিদেরকে, দিদিদের ছেলেমেয়েকে, মা বাবাকেও যেরকম দেই, গোপুসোনাদেরকেও দেই, কারণ আমি তো ভালোবাসার দিক থেকে, ভাবের থেকে দেখি, তো সুতরাং আমি ওই জিনিসটা মানে ভগবান, আমি ভক্ত এভাবে দেখি না, আমার কাছে তারা আমার সম্পর্কের থেকেই আমি দেখি, তো যার জন্য আমি তাদেরকেও তাপ দিয়ে দেই। তো যাই হোক, আমার ভাইফোঁটা মোটামুটি সব কমপ্লিট, আর এই ব্লগটা এইটুকুই আর কি, এর চেয়ে বেশি কিছু আমি শ্যুট করতে পারিনি, তারপরে বিকেলের পর সেরকম কিছু শ্যুট করা হয়নি। তো যাই হোক, এইভাবে 7 দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হবে, রাধে রাধে, হরে কৃষ্ণ।